প্রদর্শনা ইজ রেডি। আজকে রথযাত্রায় এই যে জয় জগন্নাথ জামা পরে ফেলেছে, দিয়ে রেডি, চলো যাব। কোথায় যাব না যাব সেটা জানতে হলে ব্লগটা দেখতে থাকো। তোর শোনা, এখন জুতো পরছে, মা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। আঙুলটা কামড়ে দিয়েছ? টাটা, দেখি একবার রথ সেলিব্রেশনে যাচ্ছে, চলো। কি হলো বাবান, মা যাবে? পড়াশোনা স্কুলে প্রথম দিন, আজকে রথ, এই যো ঘুরু ঘুরু করছে। বললাম না টিভিতে পড়ানো। টাটা। তো তোমার, আমি কেন যাবো? ফিশ কই ফিশ? চলে এসো। আর তোমার ক্লাসরুম কোনটা? এইটা, এইটা তোমার ক্লাস। টিফিন নিয়েছে স্কুল থেকে, কি করবি? বাড়ি যাবো, ওটাকে দাও, দিকে দাও, আরে ঠাকুরের সামনে দাও। তোদের স্কুল থেকে টিফিন নিয়ে এসছে, এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টিফিন হাত থেকে এখনো ছাড়েনি। রথের টিফিন কি দিয়েছে টিফিনে? হ্যাঁ, পিন পিন। বস, উঠে বস, দাঁড়া, আমি বাটি দেবো, খাবে, দাঁড়াও। প্রচন্ড গরমে তোকেও একদম ঘেমে চান হয়ে গেছে। ওটা কে দিল তোমায়? ঠাম্মা নয় ওটা, ম্যাম। হ্যাঁ ম্যাম। আর তোমার স্কুলে ভালো লেগেছে? আচ্ছা, এই তো, হ্যাঁ দিচ্ছি। দেখছে এখন টিফিনে কি দিয়েছে স্কুল থেকে, রথের টিফিনে। নিজেই খুলেছে কি জানিস না? ঢালো, ভালো করে ঢালো। ওরে বাবা রে, আর কি আছে? আবার কি আছে? ওরে বাবা, খাও 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 শোনাই। জিলিপি খাও, একটুখানি খাও, খাবি না? কোথায় যাচ্ছিস? তোজসোনা স্কুল থেকে এসে এখন খেলতে ব্যস্ত হয়ে গেছে, তোজসোনা ব্রেকফাস্ট হয়ে গেছে, আর পাশে বাড়ির দাদা পেয়ারা দিয়ে গেছে, ও বলছে এটা আম, আপেল, এইসব। এটা কি? হ্যাঁ বলছে আম, এটা পেয়ারা। ওইগুলো এখন গাড়ি চাপানো হচ্ছে, খেলা হচ্ছে, আর আমরা ততক্ষণ ব্রেকফাস্টটা করে নেবো, চলো দেখে নেবো ব্রেকফাস্টে কী আছে। আজকে রথ, সেই জন্য স্পেশাল ব্রেকফাস্ট রয়েছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, হিং দিয়ে আলুর চচ্চড়ি আর মিহিদানা। আজকে ব্রেকফাস্ট এটাই। এই যে তোজো শোনা, ও একটু ইন্টারেস্টেড হয়েছে খেতে, চলো দেখা যাক। কানে
ঝালা আর পালা সেই ওইখানে ঝাঁঝা তুলে দাও তুলে দাও ওপরে তুলে দাও ওকে আমাদের কারেন্ট অফ হয়ে গেছে ওই জন্য তোজো সোনাকে মা হাওয়া করছে দেখো ওই পাখাটা পুরী থেকে কিনে আনা হয়েছে সেটা দিয়ে মা তোজোকে হাওয়া করছে হচ্ছে হাওয়া আচ্ছা সো খুব গরম দেখো আমরা সবাই ঘেমে চান এতক্ষণ দিদা তোজোকে হাওয়া করছিল এবার তোজো দিদাকে হাওয়া খাওয়াচ্ছে দেখো গরমে কি হচ্ছে এটা হাওয়া আজকে রথযাত্রা স্পেশাল লাঞ্চ এই হচ্ছে আজকে লাঞ্চ লাঞ্চে রয়েছে গরম গরম ভাত শুক্তো ডাল ঝুরি আলু ভাজা পোস্ত ছানার কালিয়া মাছের ঝাল চিকেন কষা রয়েছে চাটনি আর স্যালাড এটাই আজকের লাঞ্চ চলো তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক গুড ইভিনিং ফ্রেন্ডস তোজো সোনা এখন রথ সাজাতে বসেছে দাদান রয়েছে দিদান রয়েছে সবার সঙ্গে এখন রথ সাজাতে বসেছে এই দেখো তোজো খুশি আচ্ছা হ্যাঁ বাবু হয়েছে ওকে জিজ্ঞাসা করো হ্যাঁ ওইখান থেকে কিনে নিচ্ছে মা তাহলে রথটা সাজিয়ে দিক টানতে গেলে পড়ে যাবে দেখি তোজো রথের পাশে গিয়ে বসো যাও এদিকে ঘুরে বসো আমার দিকে দেখি তোজো খুব আনন্দ পেয়েছে রথ দেখে খুব খুশি খুশি সোনা আবার দিতে হবে আচ্ছা কি প্রসাদ দেবে সোনা হ্যাঁ ফটো না ওটা ঠাকুর তুমি নমো করে নাও ঠাকুরকে সোনা দাদান দিদান মিলে রথ সাজিয়ে দিচ্ছে তো যা দেখছে কিরম কি হচ্ছে পাটা মুড়ে বসো এই রে সোনা তো খুশি দাদা তুমি খুশি এই রে এই রে এই রে আস্তে 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 রথ গড়িয়ে পড়ে যাবে বাবান আস্তে 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 চলো চলো না তুলব তোজো রথ বড় রাস্তা অব্দি এসে গেছে দেখো তোজোর পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে তোজো রথ টানছে জয় জগন্নাথ জামা পরে রথ চলছে রথের স্পিড বেশি হয়ে যাচ্ছে বলে দিদা ধরে রেখেছে আস্তে আস্তে আর ওই দিক থেকে আর একটা রথ আসছে বাচ্চাদের দেখো বাবা আমার ছেলে তোমাকে ডেকে ডেকে দিদি দিদি আরে জয়া জয়া জগন্নাথ কইছুনি কেন রথের স্পিড হেভি আগে একবার উল্টে গেছে রথ ওর মা কাপড় পরছে
এই হচ্ছে তোর রথ, দোতলা রথ। বসো, পাশে বসো, পাশে বসো, ঠাকুরের পাশে, ঠাকুরের পাশে বসো। হ্যাঁ, এই হচ্ছে জগন্নাথ ঠাকুর। ফুল মালা দিয়ে তোদের সাজিয়ে নিয়েছে, প্রসাদ দিয়েছে। আর এই হচ্ছে আমাদের পুকু। ভালো লেগেছে? কি প্রসাদ খেও না, তোর যে ভালো লেগেছে? আরে বাবা রে, হচ্ছে তোদের সোনার রথের স্পেশাল কেক। কতটা কি খেতে পারে দেখা যাক। এই হচ্ছে রথ কেক। এই যে তোজো, যেহেতু পুরোটা খেতে পারবে না তাই মা ওকে কেটে দিচ্ছে। ও খাও, আবার দুটো চামচ দাও। নিজের আমার দুটো বাড়িতে রত এসেছে। এখানে ঘুগনি খাওয়া হচ্ছে, দেখো। রাঙা জেঠুর বাড়ি এসছি, দেখলে ঠাকুর দর্শন হলো, রথ এসেছে। এবার একটু ওপরে যাচ্ছি। হ্যাঁ, যা বড়, এই যো তোর শোনা এসে গেছে। মামা মনিরা সব রয়েছে, কিন্তু ছোট্ট মামার কাছেই গেছে। অল্প করেই আনতে হবে। ছোট মামা পাঁপড় ভাজছে, রথের পাঁপড় ভাজা। মানে এমন নয় কিছু বাড়ির লোকজনকে দেওয়া হচ্ছে, মানে যে আসবে তাকেই দেওয়া হচ্ছে। পথচারী সবাইকেই দেওয়া হবে আজকে ঘুগনি। আর জিলিপি তো খাওয়া হবে, দেখবে সরকার খাবার ভাজছে। আপাতত তোদের সঙ্গে এখানে একটু জল খেতে বসেছে, মানে শুয়েছে। আর কি করি না করি, দেখতে থাক। তোদের সঙ্গে এখন বসে পড়েছে মামাইয়ার সঙ্গে খেলু খেলু করতে, দেখো। এই দেখো, তোর সোনার পাপা আসেনি, পাপা একটু রেস্ট নিচ্ছে। তোর সোনা এখন খেলতে বসে গেছে, মা এখানে বসে আছে, শুভ রয়েছে, খাওয়াচ্ছে রথের স্পেশাল ঘুগনি। আর এই হচ্ছে পুকু, পুকু একটু ঘুগনি টেস্ট করে দেখছে। খাও ঘুগনি, বল। খাতা দাও, খাতা দাও। আচ্ছা, মামা আছে, বল মামার সঙ্গে খাও। বাহ ভালো, আর বেরোস না পুকু। ওই দে, ছোট্ট মনি আবার বকছে। ও ভয় পেল না? কি বকলি যে ভয় পেল না? এই এই মিস্টার ব্যস্ত, এদিকে আয়। তুই তো হাসছিস, ওই জন্য তো হাসছিস। তুই বকে দে, বউ তুই বকে, এই মারে না, মনিকে বলে দাও বকে দাও। আর এই হচ্ছে রথের স্পেশাল জিলিপি, রথের চাকা জিলিপি, সেটা থেকেই ভাঙা হয়েছে। রয়েছে পাঁপড় ভাজা আর রসগোল্লা, ইভিনিং স্ন্যাক্স সঙ্গে রথ স্পেশাল। চলো তাহলে একটু খেয়ে নেওয়া যাক। পাঁপড় খাচ্ছে, সেটা আবার চামচ দিয়ে দেখো। ওই দেখো, ওরে বাপ, চিবা ওটাই বাকি। বাবু মাথায় লেগে যাবে। ওরে বাপরে, পড়বি ও
এই চো বাড়ি যাবি না, পাপাকে রেখে এসছিস। এবার বাড়ি যাবো, কাকে খুঁজছিস? এ বাবু, এ বাবু, এ বাবু, এইখানে এইখানে রথযাত্রা স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আজকে এটাই রাত্রের ডিনার, একদম গরম ধোঁয়া ওঠা আলু চিকেন আর ডিম দিয়ে চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আজকে ডিনারের ফাইনাল লুক। ডিনারে রয়েছে গরম গরম চিকেন আলু আর ডিম দিয়ে দম বিরিয়ানি স্যালাড আর মায়ের বানানো চিকেন ভর্তা। দারুণ সাথে চিকেন ভর্তা, কিন্তু এটা মায়ের বানানো। চলো তাহলে ডিনারটা করে নেওয়া যাক।